আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে অ্যানিমেশন ভিডিও থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো দর্শক সবাই সুস্থ আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখন আমি আপনাদেরকে একটা ভিডিও সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে জুতা পন্স। অনেক ভিডিও আপনারা দেখছেন, অনেকে কমেন্ট করছেন যে ক্যাঙ্গারু কাটিং বা ক্যাঙ্গারু ফিটিং একটা সিস্টেম দেখানোর জন্য বা একটা টিউটোরিয়াল বা একটা ভিডিও দেখানোর জন্য। তো দর্শক এখন আমি আপনাদেরকে ক্যাঙ্গারু ডাইশ আমার কাছে আছে, একটি একটা পন্সার ডাইশ একটা ক্যাঙ্গারু ডাইশ পাশাপাশি দুইটা ডাইশ আমার কাছে আছে। আমি আপনাদেরকে এখন এই ভিডিওটাতে ক্যাঙ্গারু কাটিং করে দেখাবো এবং ক্যাঙ্গারু জুতার ব্যবসার আয় ব্যয় সম্পর্কে বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, দর্শক এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিতে ভুল করবেন না, অবশ্যই উপরে আই বাটনটি ক্লিক করবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো দর্শক কথা না বাড়িয়ে এখন আমি দেখাবো আপনাদেরকে, এই যে এটা কিন্তু আস্ত একটা শীট। তো বলে রাখা ভালো, ক্যাঙ্গারু শীট কিন্তু এক জোড়া একসাথে আসে। তো হাইড্রোলিক মেশিনে নিলে আপনি এক এক চাপে এক জোড়া মাল কাটিং হবে, আর ম্যানুয়াল মেশিনে যেহেতু সেহেতু কিন্তু আপনার এক জোড়া মাল একবারে কাটিং হবে না, আপনাকে দুইবারে কাটিং করতে হবে। তো প্রথমে আমি আপনাকে এটা কাটিং করে দেখাবো। তো একবারে কিন্তু আপনার এটা ছিদ্র হয়ে যাচ্ছে, যে ফিতা লাগানো গ্রুপ কিন্তু হয়ে গেল। আমি আপনাদেরকে এটা বাম পায়ে কাটিং করলাম, আমার ডান পায়েটা কাটিং করে দেখাবো। তো ডান পায়েটা কাটিং করার সময় অবশ্যই আপনাকে ডাইসটি উল্টায় নিতে হবে। এই যে আপনারা ফলো করে দেখুন, একবারে কিন্তু কাটিং হয়ে গেল। এখন দুইটা এক এক পায়ের ডান পায়ের প্লাস বাম পায়ের জুতা একবারে তৈরি হয়ে গেল। এখন এই যে এটাকে আপনাকে ফিতা লাগানোর পালা। তো ফিতা আপনারা কিভাবে লাগাবেন, ফিতার কিন্তু বিভিন্ন কোয়ালিটি বা কালার হয়ে থাকে। তো আপনি যেমন কালার বা কোয়ালিটি আপনার চয়েস আপনি সেগুলো করবেন। আমার কাছে দুই কালারের দুইটা ফিতা আছে, একটা ফিতা পরাই আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক এখানে এই যে ফিতা লাগানোর সিস্টেমটা হচ্ছে, এখানে আপনাকে পাঞ্চ করার সিস্টেম এই যে এইগুলোর ভিতরে দিয়ে দেওয়া লাগবে। এইভাবে যদি আপনি লাগান জুতা সিম্পল হবে, এই যে এটা হয়ে গেল। তার আগে আপনাকে এই যে এটার ভিতরে আটা ফিটিং করে নেওয়া লাগবে, আটা দেওয়া লাগবে। আমি প্রফেশনাল না, যার কারণে আমাকে একটু স্লো হচ্ছে। আপনি যখন প্রফেশনাল ভাবে কাজটি করবেন আপনার কিন্তু অনেক দ্রুত স্পিড হবে। তো দর্শক এই যে এটা দেখুন ঠিক এইভাবে এইভাবে একটা জুতা আপনার তৈরি হবে। এরপরে এখানে আপনার কাজ থেকে যাচ্ছে আঠা দেওয়া, আঠা দিবেন। আঠা দেওয়ার পরে এর যে দ্বিতীয় পার্ট, দ্বিতীয় পার্টটি লাগায় আঠা দেওয়ার, মনে রাখবেন আঠা দেওয়ার সর্বনিম্ন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে কিংবা এক বেলা পরে, যদি মনে করেন একদিন পরে তাতেও সমস্যা নাই। আঠা দিয়ে রেখে দিলেন, পরের দিন ফিটিং করলেন, কিংবা আপনি আঠা দিলেন আর একদম সিরিয়াল হবে পার্ট টু পার্ট প্রোডাকশন সিস্টেম যে কায়দায় হয় কারখানা চলে, আপনি ওই কায়দায় কিন্তু প্রোডাকশন দিতে পারবেন। তো এই ব্যবসাটি করতে হলে আপনাকে একটা ম্যানুয়াল মেশিন দিয়ে করতে পারেন, হাইড্রোলিকও করতে পারেন। তো অল্প পুঁজি বিনিয়োগ করে একটা ম্যানুয়াল মেশিন দিয়ে প্রতিদিন আপনারা 500 থেকে 600 গ্রাম মাল কাটিং করতে পারবেন। তো দর্শক ফিটিং এর একটা বিষয় আছে, তো ফিটিং করার সিস্টেমটা হচ্ছে আপনার একটু সময় লাগে। সেক্ষেত্রে আপনি যদি প্রতিদিন 200 গ্রাম মাল রেডি করেন, সেক্ষেত্রে আপনার এক একশো জোড়া মাল রেডি করতে, মানে এক জোড়া মাল রেডি করতে 68 টাকা থেকে 85 টাকার ভিতরে খরচ হবে। তো আপনি 80 টাকা ধরেন, 68 টাকা এবং 85 টাকার মিডিল আপনি 80 টাকাই ধরেন। 80 টাকা যদি আপনার খরচ হয় এক জোড়া মালে, এগুলা পাইকারি বিক্রি হচ্ছে 100 টাকা জোড়া, তার মানে 1200 টাকা ডজন বিক্রি হয় মার্কেটে জুতাগুলো পাইকারি। তো আপনি যদি পাইকারি সেলও দেন 20 টাকা পার জোড়া চ্যানেল লাভ হবে। 100 জোড়া মাল যদি দিন আপনি তৈরি করে ডেলিভারি দিতে পারেন, 2000 টাকা আপনার প্রতিদিন ইনকাম। তো দর্শক এই ব্যবসাটি আপনারা বাসা বাড়িতে করতে পারবেন, আপনি অফিসিয়াল কাজকাম করলে ওভার টাইমে যদি মনে করেন এগুলো করবেন করতে পারবেন, বেকারত্ব জীবনযাপনে যদি ঘোরাফেরা করেন। তো যদি অল্প কিছু টাকা মাত্র 70 থেকে 80 হাজার টাকা ইনভেস্ট করে একটা কারখানা খুলে আপনি কিন্তু মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে সক্ষম। এটি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস,
এটি প্রত্যেকটা মানুষ চাইলেও কিনতে হবে, না চাইলেও কিনতে হবে। আপনি ইচ্ছা করলেও আপনার লাগবে, ইচ্ছা না করলেও আপনার লাগবে। তো সেক্ষেত্রে এই জুতা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটি ক্ষয় আছে, প্রতিনিয়ত ক্ষয় হয়ে থাকে। তো দর্শক, এই মেশিনটি যদি আপনারা নিতে চান, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। আমাদের ঠিকানা সমূহ হচ্ছে গুগল ম্যাপে যদি আপনি দেখতে চান, BKBD লিখে সার্চ করবেন, BKBD লিখে সার্চ করবেন। স্যাটেলাইটের মাধ্যমে আমাদের লোকেশন সমূহ আপনারা দেখতে পারবেন। বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন, সকাল 8টা থেকে রাত্র 9টা পর্যন্ত কল করবেন। মেশিন ক্রয় না করলে অযথা কল করে কেউ বিরক্ত করবেন না। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, পাশে থাকা আই বাটনটি অবশ্যই ক্লিক করবেন। তো দর্শক, আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানালে অত্যন্ত খুশি হব ইনশাআল্লাহ। তো যদি এই করোনার প্রাদুর্ভাবে আপনার চাকরি নাই কিংবা কাজ নাই, কর্ম নাই, রোজগার নাই, আপনি চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। নিজ উদ্যোগে নিজের ঘরের বাসার ভিতরেই আপনি কিন্তু চালাতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে সবাই সুস্থ থাকেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, রাষ্ট্রের দেওয়া রাষ্ট্রীয় আইন যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।